আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একটি সুশৃঙ্খল লোভ মুক্ত নির্লোভ নির্মোহ মানুষের কল্যাণে নিবেদিত নেতৃত্ব এবং রাজনৈতিক দলকেই আগামী রাষ্ট্র পরিচালনার জন্য বাছাই করতে হবে। তাইলে আমরা যেটা চাচ্ছি সেটাই পূরণ হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে জাস্টিসের বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ। ন্যায় বিচারকে আফুল ডেকেই আগামীর বাংলাদেশকে শাসন করতে হবে। যে যেতে চান যান, আমাদের কোনো আপত্তি নাই। আমরা বিরোধী দলে থাকলেও আমাদের কোনো আপত্তি নাই। আমরা যেখানেই থাকবো সেখান থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত এই সমাবেশের সংগ্রামী সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ভাইয়েরা এবং সম্মানিত সর্বস্তরের উপস্থিতি, আমি যে কথাটি বলতে চাই, কোনো একটা ব্যক্তি কিংবা পরিবার কিংবা প্রতিষ্ঠান কিংবা সমাজ কিংবা রাষ্ট্র তখনই সঠিকভাবে আগায় যখন সেই ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র তাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে মূল্যবোধ, যে ইমান আকিদা, যে তাহজিব তমদ্দুন, যে সংস্কৃতি, এটাকে সংঘবদ্ধভাবে ধারণ করে এগিয়ে যায়, তখন একটি জাতি ঐক্যবদ্ধ হয়, শক্তিশালী হয় এবং তারা সফলতা লাভ করে। আজকে আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা মুসলমান, কিন্তু ইসলামকে আমরা যেভাবে প্র্যাকটিসে আনা দরকার, আমাদের চিন্তায়, আমাদের মননে, আমাদের অন্তরে ইসলামকে যেভাবে ধারণ করা দরকার, আমাদের জাতি হিসেবে আমরা আমাদের ইসলামের সাথে সেই ইনসাফ করতে পারছি না। ইসলামকে যেভাবে অনুসরণ করার কথা, আমাদের নিজস্ব মূল্যবোধকে যেভাবে ধারণ করার কথা, সেই ব্যাপারে আমাদের যথেষ্ট ঘাটতি রয়েছে। এই পিছনে 5ই আগস্টের যে আন্দোলন, বিপ্লব, যে সফলতা, এটা একটা স্লোগানকে ধারণ করে হয়েছিল, সেটা ছিল উই ওয়ান্ট জাস্টিস, এবং এটাতে আমরা সবাই দৃঢ় ছিলাম, ঐক্যবদ্ধ ছিলাম। আমার মনে হয় নিকট অতীতে 100 বছরের ইতিহাসে কিংবা আরও দূরের ইতিহাসের দিকেও গেলে এত স্বতঃস্ফূর্ত ঐক্যবদ্ধ বিপ্লবের ইতিহাস নজিরবিহীন। এই নজিরবিহীন বিপ্লবে, এই আন্দোলনে, এই ইতিহাসের অন্যতম অংশীদার আমাদের শ্রমজীবী মানুষেরা, আমাদের শ্রমিক সমাজ অনেক বাই শহীদ হয়েছে। এই দেশকে আমাদেরকে গড়ে তুলতে হবে, আমাদের সবাইকে। এই দেশ আমাদের 18 কোটি মানুষের, এটা শুধু মালিকদের দেশ না, এটা শুধু শ্রমিকদেরও দেশ না, এটা শুধু আলেমদেরও দেশ না, এটা শুধু সাংবাদিকদেরও দেশ না, এটা 18 কোটি মানুষের দেশ। এখানে আমাদের সবার দায়িত্ব আছে, আমাদের সবার করণীয় আছে। সেই করণীয়গুলো আমরা কিসের ভিত্তিতে করব, আমি সেটাই সূচনা করেছি, যে 1 নম্বর আমাদের ইমান আকিদাকে, আমাদের তাহজিব তামদ্দুনকে, আমাদের আবহমান বাংলার যে সংস্কৃতি সেটাকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে অপসংস্কৃতি থেকে, জাহালত থেকে, সব ধরনের অবৈধ লোভ লালসা, সব ধরনের অবৈধ চিন্তা চেতনা থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে। কোনো কিছুর মাধ্যমে বাংলাদেশের মানুষের যে ঐক্য, বাংলাদেশের মানুষের যে সম্প্রীতি, বাংলাদেশের মানুষের যে আজকে মুক্তির জন্য যে পাগল পরা মানসিকতা, তারা মুক্তি চায়, এই মুক্তির বিরুদ্ধে, শান্তির বিরুদ্ধে, স্বস্তির বিরুদ্ধে, নিরাপত্তার বিরুদ্ধে, কথার মাধ্যমে হোক, আচরণের মাধ্যমে হোক, বক্তব্যের মাধ্যমে হোক, তথাকথিত আন্দোলনের দাবি দাওয়া পেশ করার মাধ্যমে হোক, সমাজে যারাই বিশৃঙ্খলা করবে সেই বিশৃঙ্খলাকারীরা দেশের বন্ধু নয়। আজকে আমরা দেখলাম এই সরকার ক্ষমতায় আসতে না আসতে, এ সরকার কোন সরকার? এটা কি দাবি আদায়ের মানার সরকার? এটা না নির্বাচনের সরকার। দেশে এখন সরকার নাই, তারা আমাদের জনগণের পক্ষ থেকে ইন্টারিম গভর্নমেন্ট হিসাবে কিছু সংস্কার করে তারা নির্বাচন দেবে। নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে বা যারাই আসবে, তারা আমাদের জনগণের দাবিগুলো অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। কিন্তু তাই বলে কি শ্রমিক ভাইদের দাবি আদায়ের সময় এখন? এখন রাস্তা বন্ধ করলে এটা কি সরকারের জন্য, কাজের জন্য সুবিধা না অসুবিধা?
সরকার সংস্কার করবে না দাবি মানবে কোনটা? আনসারের নামে আপনারা দেখেছেন, চার দিন রাস্তায় ঘুরাইলো না, পাঁচ নম্বর দিন চলে আসছে সচিবালয়ের সামনে, আইসে রাত নয়টা পর্যন্ত বসে আছে। কি দাবি মানতে হবে, নাহলে পদত্যাগ করতে হবে। ছাত্ররা এগিয়ে এসে বললো যে ভাই, দাবি মানার একটা সময় আছে, আমরা চিন্তা করব, চেষ্টা করব, আসেন আলোচনা করি। অনেক ছাত্রকে পিটি আহত করলো। শেষমেশ ছাত্ররা যখন ঘুরে দাঁড়ালো, তখন লেজ গুটিয়ে কে কোন দিকে পালাবে, একজন আরেকজনের উপরে হুমড়ি খেয়ে পড়লো। এটাই এই সব অসভ্যদের জন্য এটাই ঔষধ। দাবি করেন, লিস্ট 2000টা করেন, 5000টা করেন, পারলে প্রেস কনফারেন্স করে দাবিগুলো বলেন, স্মারকলিপি দেন, কিন্তু রাস্তা ব্লক করার চেষ্টা করলে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এটা কোনোভাবেই মানবে না। আমরা জামাত ইসলামী থাকবো সাথে, যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ। সম্ভাব্য যারা ক্ষমতায় যেতে চান তাদের সকল দলকে আমি বলবো, আপনি জামাত ইসলামী হন, আপনি অন্য কোনো দল হন, যারাই ক্ষমতায় যাওয়ার চিন্তা করেন, এখন থেকে এই সমাজে গত দিনগুলোতে গত বছরগুলোতে কারা কারা বঞ্চনার শিকার হয়েছে, কারা কারা বৈষম্যের শিকার হয়েছে, এখন থেকে তালিকা করে রাখুন, যাতে ক্ষমতা পাওয়ার সাথে সাথে যে দলই ক্ষমতায় আসেন সবার আগে যেন এগুলো নিষ্পত্তি করতে পারেন। আগামীর বাংলাদেশ হবে জাস্টিসের বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ। ন্যায় বিচারকে আফুল ডেকেই আগামীর বাংলাদেশকে শাসন করতে হবে। যে যেতে চান যান, আমাদের কোনো আপত্তি নাই। আমরা বিরোধী দলে থাকলেও আমাদের কোনো আপত্তি নাই, আমরা যেখানেই থাকবো সেখান থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। আজকে বাংলাদেশকে যদি হেফাজত করতে হয়, দুইটা বিষয় আমাদেরকে নজর দিতে হবে। একটা আদর্শ লাগবে, যে আদর্শ কালজয়ী, বিশ্বজনীন, মানবতার মুক্তির গ্যারান্টি, নিখুঁত, ভারসাম্যপূর্ণ, ইনসামপূর্ণ, আদল দিতে পারে, জাস্টিস দিতে পারে, সেই ধরনের একটা নিখুঁত আদর্শ বাংলাদেশের জন্য লাগবে। বাংলাদেশের মানুষ মনে করে সেই আদর্শের নাম হচ্ছে কালজয়ী আদর্শ ইসলাম। আমরা দেশের তরুণদেরকে, তরুণীদেরকে, যুবকদেরকে, যুবতীদেরকে, আবাল বৃদ্ধ বনিতাকে আহ্বান জানাচ্ছি, আপনারা ইসলাম স্টাডি করুন, আপনারা কোরআন স্টাডি করুন, আপনার মোহাম্মদ রাসূলুল্লাহর জীবন স্টাডি করেন, আপনারা সেখানে জাস্টিস খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আর দ্বিতীয়, এমন একটা দল লাগবে যেই দলের লোকেরা বিপদে আপদে দুর্যোগে দুর্ভোগেও তারা ভেঙ্গে পড়ে না, বরং মানবতার পাশে দাঁড়ায়। এই যে পরিবর্তন হলো, আমাদেরই তো বেশি আনন্দ করার কথা ছিল, আমাদেরই বেশি প্রতিশোধ নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা কোথাও প্রতিশোধ নিয়েছি? আমরা আনন্দের নামে কোথাও বিশাল কোনো সমাবেশ করেছি? আমরা বরং আমাদের জনশক্তিকে আল্লাহর শুকরিয়া আদায় করতে বলেছি, নামাজ পড়তে বলেছি, দান খয়রাত করতে বলেছি, তাহাজ্জুদ পড়তে বলেছি, আমরা বলেছি শহীদ পরিবারের পাশে দাঁড়াও, আমরা বলেছি আহত পরিবারের পাশে দাঁড়াও, আমরা সেটাই করতেছি, আমাদের আমিরে জামাত সেটাই নির্দেশ দিয়েছেন। তাহলে যেই আন্দোলন সকল অবস্থায় মাথা ঠান্ডা রেখে সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করতে পারে, জাতির মধ্যে আশা জাগানিয়া তৈরি করতে পারে, আস্থা তৈরি করতে পারে, আগামী দিনের বাংলাদেশ পরিচালনার দায়িত্ব জনগণ অবশ্যই চিন্তা করবে কাকে দিবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একটি সুশৃঙ্খল, লোভ মুক্ত, নির্লোভ, নির্মোহ, মানুষের কল্যাণে নিবেদিত নেতৃত্ব এবং রাজনৈতিক দলকেই আগামী রাষ্ট্র পরিচালনার জন্য বাছাই করতে হবে। তাইলে আমরা যেটা চাচ্ছি সেটাই পূরণ হবে ইনশাআল্লাহ। আমাদেরকে আমাদের অন্যান্য শ্রমিক ভাইদের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত তুলে ধরতে হবে। আজকে সব শ্রমিক ভাইরা ইসলামের বিধান জানে না। আল্লাহ রাসূল যে বলেছেন, শ্রমিকের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দাও, আল্লাহ রাসূল যে বলেছেন শ্রমিককে তার উপযুক্ত মজুরি দাও, এই কথাগুলো যে আল্লাহর রাসূল বলেছেন, ইসলাম বলেছে, এটা বাকি শ্রমিকদেরকে জানাবার দায়িত্ব আপনাদের উপরে। পারবেন তো আপনারা ইনশাআল্লাহ? জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা। জামাত ইসলামী শ্রমিকদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত, মালিক আর শ্রমিকের মধ্যে একটা কার্যকরী বন্ধন, একটা শ্রদ্ধা এবং সম্মানের বন্ধন, এবং শ্রমিকদের তার পরিবার পরিজন সহ সুন্দরভাবে, আকর্ষণীয়ভাবে, স্মার্টলি তার পরিবার চালাবে, তাকে কারো কাছে হাত পেতে হবে না, মানবতার জীবন যাপন করতে হবে না, এরকম একটা একটা পরিবেশ তৈরি হওয়া পর্যন্ত শ্রমিক সমাজের সাথে বাংলাদেশ জামাত ইসলামী আছে এবং থাকবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।